যদি তারা যা চায় সব আমি দিয়ে দিই, যদি সব আমি বলে দিই আমি হব বিশ্বাসঘাতক। কিন্তু প্রেসিডেন্ট স্যারের জীবনে আমি প্রথম বিশ্বাসঘাতক হব না। হতে পারে আমি প্রথম সেই ব্যক্তি হব যে বিশ্বাসঘাতকতা করেনি। যেমন এই যে প্রথম থেকে দেখে আসছি আমার শ্রদ্ধেয় অভিজ্ঞ জ্ঞানী পলিম্যাথ বিদ্যান ভাই, সেও কি তার মতো করে বিশ্বাসঘাতকতা করেনি প্রেসিডেন্ট স্যারের সাথে? তার শুরুটা কোথায়? সেই বন্যা প্লাবন যেমন আমাকে নতুন জীবন দিয়েছিল, ঠিক তেমনি অন্য এক প্লাবন এই বিদ্যান ভাইকে প্রেসিডেন্ট স্যারের সাথে নতুন জীবন দিয়েছিল। সেটা ছিল আরেক আন্দোলনের প্লাবন। কোন আন্দোলন? ওই যে তরুণরা যারা প্রথমে বন্দুকের মুখের সামনে দৌড়ে যায়, সেই তরুণদের আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলন বিদ্যান ভাইয়ের শুরু ছিল। বিদ্যান ভাই ছিল ছাত্র নেতা, অনেক নাম করা ছাত্র নেতা, সুদর্শন, সুশিক্ষিত, সুভাষী ছাত্র নেতা, সবাই তাকে পছন্দ করত। প্রেসিডেন্ট স্যার নাকি তাকে অনেক অপছন্দ করত, কারণ প্রেসিডেন্ট স্যারের বিরুদ্ধে অনেক জোরে জোরে কথা বলত, অনেক বাজে বাজে কথা বলত, গণতন্ত্রের ধর্ম নিয়ে কথা বলত, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলত। এই কথা বলতে বলতে একসময় পুরো বিশ্ববিদ্যালয়ে জড়ো করে নিল এই বিদ্যান ভাই, এবং তাদেরকে নিজের ক্ষমতার উৎস বানিয়ে রাজার রাজত্ব ধুলোয় মিশিয়ে দেবে সেই মিশন নিয়ে নেমে পড়ল বিদ্যান ভাই। সেই মিশনে একটার পর একটা জয়লাভ করতে থাকলো বিদ্যান ভাই এবং তার ছাত্র বাহিনী। বন্দুকের গুলি চলল, ছাত্রদের রক্ত বইল, বিদ্যান ভাই ঘরে আরো জয় তুলে নিল। শেষমেশ বিশাল এক আন্দোলনের হুঙ্কার দিল বিদ্যান ভাই, তার সাথে পুরো ছাত্র জনতা, বিশ্ববিদ্যালয়ে সবাই একসাথে মার্চ করছে, এক পা দুই পা, লেফট রাইট, সামনে চলো, এবার দাঁড়াও। তারা বিশাল কর্মসূচি দিল সরকার বন্ধ করে দেবে, হাজার হাজার ছাত্র জনতা সরকারি দপ্তর ঘেরাও করলো। হয়তো প্রেসিডেন্ট স্যার ভয় পেল, আমি জানি না, হয়তো কীট পতঙ্গ সংস্থারাও ভয় পেল। বিদ্যান ভাইয়ের ডাক পড়লো, প্রেসিডেন্ট স্যার বিদ্যান ভাইকে ডাকলো, কীট পতঙ্গ সংস্থা সরকারি ক্যাবিনেটও বিদ্যান ভাইকে ডাকলো। বিদ্যান ভাই গেলেন বলিষ্ঠ কণ্ঠ নিয়ে, বীরের মতো সাহস নিয়ে, বুক ফুলিয়ে, ছাত্র জনতার যত সব দাবি সব শক্তভাবে তুলে ধরতে। প্রথমে কীট পতঙ্গ সংস্থার সাথে মিটিং হলো, সেখানে কি হলো জানি না। তারপর বিদ্যান ভাই গেল প্রেসিডেন্ট স্যারের কাছে, প্রেসিডেন্ট স্যারের সাথে মিটিং হলো, পাঁচ মিনিট, দশ মিনিট, এক ঘন্টা, দুই ঘন্টা, অর্ধেক দিন পার হয়ে গেল। এর ভেতরে ছাত্র জনতা উত্তেজিত হয়ে উঠছে, তারা ভয় পাচ্ছে, তারা মনে করছে যে যেই প্রেসিডেন্টের বাহিনী ছাত্র জনতার উপরে গুলি ছুড়েছে সেই প্রেসিডেন্টের বাহিনী কতটাই বা কষ্ট হবে এই বিদ্যান ভাইকে গুম করে দিতে। এই ভয়ে, এই আশঙ্কায় যখন ছাত্র জনতা উত্তেজিত হয়ে উঠেছে, ঠিক সেই সময় আওয়াজ আসলো একটা মীমাংসায় পৌঁছেছে। ছাত্রদের উদ্দীপনা দেখে, বিদ্যান ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে, দেশ ও গণতন্ত্র রক্ষার্থে সুন্দর যুক্তি দেখে স্বৈরশাসক দেশের রাজা রাজি হয়েছেন বিদ্যান ভাইয়ের সব দাবি মেনে নিতে। বিদ্যান ভাই ফিরে এসে যখন ছাত্র জনতার ভেতরে ভাষণের মাধ্যমে তার সুমিষ্ট ভাষায় এই খুশির খবরটা পৌঁছে দিলেন, তখনই আন্দোলন ভঙ্গ হয়ে গেল, আন্দোলনের অবসান ঘটল, সবাই যে যার হলে ফিরে গেল এবং এই আশায় চলে গেল যে তাদের দাবি এবার মানা হবে। ২৪ ঘন্টার ভিতর বিদ্যান ভাইকে আবার দেখা গেল, কিন্তু এইবার সে শপথ নিচ্ছে, মন্ত্রী হবার শপথ নিচ্ছে, এই স্বৈরা শাসক সরকারের সবচেয়ে তরুণ ও বয়সে কনিষ্ঠ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিদ্যান ভাই। বিদ্যান ভাই কি ভালো কাজ করেছেন নাকি সমগ্র ছাত্র জনতার সাথে বেইমানি করেছেন, এটা বিদ্যান ভাই ভালো জানবেন। লোভ মানুষকে দিয়ে অনেক কিছু করায়,